যাদের সঙ্গী হবে আমার আল্লাহ তাদের নাজাত করিয়ে দেবে। কথা বলতে থাকবে জাল্লা, কটা হলো বাবা? দুটো। আর নাম্বার তিন, আল্লাহ নাই বলে ওয়ালা দিন সলিহ ইয়াদউ লাহু। আমি রসুল বলে যাচ্ছি, যোগ্য ছেলে রেখে যাও, ছেলে যখন দোয়া করবে বাপের কবরে তখন লাভ হবে। কে দোয়া করবে জোরে বল, কে দোয়া করবে? ছেলে যখন দোয়া করবে, নবী বলছে মরার পরে কবরে শুয়ে যদি শান্তি পেতে চাও তাহলে আমি নবী বলছি তিনটে রাস্তা নাও, একটা সাদগা জারিয়া করে যাও, একটা কোরআন শিখে যাও, একটা যোগ্য আলেম সন্তান রেখে যাও। এ বাপজিরা আপনার কোথা থেকে এসে মাথায় ঢুকলো চার দিনে মিলাদ দাও, চল্লিশ দিনে চল্লিশে দাও, মৌলবীদের খাইয়ে ভুঁড়ি মোটা করে দাও, এটা কোত্থেকে তোমরা পাও? যদি নবীর সুন্নত নিয়ে চলতে চাও তাহলে এবারে এগুলোকে একটু সরিয়ে দাও আর সাদকায়ে জারিয়াটা করে দাও। কথা মনে থাকবেন জানলা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি, ভালো যদি পেতে চাও ভালো কাজের সঙ্গে শরীর খাও, এটা যদি ছাড়তে না পারো তাহলে বুঝতে হবে খোদা যেটা বলে আপনি যেটা মানেন না। আরে বন্ধু, যাবার সময় যোগ্য ইলিম দিয়ে যাও। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আপনার ছেলে যখন যোগ্য হবে, আপনি যখন মারা যাবেন গোসল আপনার ছেলে দেবে, গোসলকে দেবে ছেলে দেবে, কাপড় আপনার ছেলে কাঁদবে, পৃথিবীর লোকে কাপড় কেটেছে কেমন জানি না, আপনার ছেলে যেদিন কাপড় কাটবে, কাঁচি ধরবে কাপড় কাটবে, কাঁদবে আর চোখের পানি পড়বে আর মনে হবে আব্বা সারা জীবন তুমি জামা কাটিয়ে দিয়েছো, আমি পরেছি, আজ আমি জামা কেটে দিচ্ছি তুমি পরবে, যে জামাটা পরার পরে আর নতুন জামা পরতে হবে না, বাচ্চার চোখের কোণের পানি হবে, হাতে কাঁচি হবে আর কাপড় হবে, ওই কাপড়ের উপরে চোখের পানি পড়ে ভিজে যাবে, গোসল যখন দিতে যাবে বাপের শরীর বেটা ধোয়াবে, ময়লাগুলো পরিষ্কার করবে, কোলের উপরে নেবে আর বলবে আব্বা গো তুমি কোলে করে আমাকে সারা জীবন গোসল করিয়েছ, আজ আমি তোমাকে গোসল করিয়ে দিচ্ছি আব্বা, তুমি আমার হাতে গোসলটা করে নাও, বেটার হাতে মগের পানি বদনার পানি বাপের গায়ে যাবে, চোখের পানিও তার সাথে মিল খাবে, গোসল হয়ে যাবে, কাপড় পরাবে, কেউ গোলাপ পানি ছড়াবে, কেউ জমজমের পানি ছড়াবে, বেটার চোখের পানি নাকে ডগ দিয়ে গড়িয়ে বাপের কাপড়ের উপরে পড়বে, বাপ যখন কবরে ঘুমাবে ফেরেশতারা দিয়ে কষ্ট দেবে, আমার আল্লাহ পাক শোনাবে ফেরেশতারা রে, যে বাপের বুকের উপরে বেটার চোখের পানি পড়ে আছে, যে বাপের বুকের কাফনে বেটার চোখের পানি লেগে আছে, ওর কবরে কষ্ট হলে আমার বড় লজ্জা লাগে, ওই বাচ্চার চোখের পানি চোখ থেকে যখন গড়িয়ে গেছে ওর জীবনের গুণা মাপ হয়ে গেছে, ওর বাপের কবরটাকে এবারে তোরা জান্নাতের বাগান করে দে। তাই কোরআন শোনাচ্ছে, বেটা বাপের কবরের কাছে দাঁড়িয়ে বলবে রব্বির হামহুমা অত্যাচার করেছে, জুলুম করেছে, মেরেছে, গালি দিয়েছে, যা ভুল করেছে তা গুনে বলতে পারবো না, আব্বা বলে ডেকে বাপের কোলে ঠাঁই পেয়েছি, বাপ কোলে থেকে নামাই না, আল্লাহ তা বাপ যত বেটাকে ভালোবাসে, শুনেছি তুমি নাকি সত্তরটা বাপের ভালোবাসা রেখেছো, তোমার ভালোবাসার শপথ দিয়ে বললাম আল্লাহ গো আমার আব্বাকে তুমি কষ্ট দেবে না। আল্লাহ পাক শুনে ফেরেশতারা রে, সবাই চলে গেছে বেটা চলে যায় নাই, বেটা কাঁদে আর বলে আমার কথা আমাকেই বলে, আল্লাহ বাপকে কষ্ট দিও না, আমার ইজ্জত জালালের কসম করে বলছি ওই বেটার বাপ যেন কবরে কষ্ট পায় না। এ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা, যদি কবরে শান্তি পেতে চাও, একটু কবরে আরামে ঘুমাতে চাও, তো নবীর সুন্নত মোতাবেক একটা যোগ্য আলেম কিংবা ভালো ছেলে পৃথিবীতে রেখে যাও। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা, এত আদরের বেটি কেউ ছিল না আর থাকবে না, মা খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে, গোসল দেবে বেটি, গোসল কে দেবে? বেটি। আমাদের দেশে গোসল কে দেবে?
ছত্তারের খালাকে ডাক, ওই পাড়ায় সেই পুজোর নানিয়ে আছে ডাক, ও আল্লাহ মরে গেছে গোসল দেবে। কেন তোর মেয়ের কি হয়েছে? তোর মেয়ে নাই, তোর বোন নাই, তোর মা নাই, খালা নাই, তোর নিজের কেউ নাই, পরে গোসল দেবে তাই হয়? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাদের দেশে তো মা মরে গেলে মেয়ে কেঁদে খুন, আপনাদের মেয়ে কাঁদে? এ কাঁদে কাঁদে? নিচে কথা বলছো, তোমাদের দেশে কাঁদে না, তাই জন্য তোমরা বলছো না। হ্যাঁ কাঁদে, কথা বলে মা মরে গেলে মেয়েরা কাঁদে? এখানে তো মেয়েরা আছে, জিজ্ঞেস করছেন কাঁদে নাকি? মার জন্য কাঁদে? এ কার জন্য কাঁদে? মার জন্য কাঁদে? মার জন্য কাঁদে না। মেয়ের বিয়ে হয়েছে কোথায়? ক্ষীরপাই। আপনাদের এখানকার মেয়ে খবর শুনলো মা মরে গেছে, একবার গাড়ি করে আসছে হু হু করে, কান্নার কোনো গল্প নাই। যখনই ভগবানপুর থেকে রাস্তা ঘুরেছে ও তখন আস্তে আস্তে ফপাচ্ছে, তখন এবার এইবার কাঁদার ঠিক সিনটা আনছে আর কি, কথা বলছেন না? যখন দেখছি গ্রামে ঢুকছে তখন এইবারে সুর করে, তার লোকে বুঝবে আমার মা মরেছে। হ্যাঁ না না বলে বাড়ির ভেতরে গিয়ে মায়ের মুখের উপরে ঝাবাস করে পড়ে, মা আমাদের দেখার আর কেউ নাই মা গো। তার মানে ও মার জন্য কাঁদছে না ওর জন্য কাঁদছে? ওরা দেখার কেউ নাই তাই কাঁদছে, ওর মার জন্য ঘোড়া ডিম কেঁদেছে। তুই মরে গেছিস মরে গেছিস, আমার কাঁদার কী দরকার? এসে এসে প্রতি বছর ঝেড়ে ঝুড়ে খেতুম, আর খাত খেতে পাবো না তাই কাঁদছে। আমার আমার ছেলেরা নানির কাছে এসে একটু একটু এটা ওটা মাত্র আর কে দেবে, মা নেই আর কে দেবে, কথা বলছেন না? ও সেই দুঃখে কাঁদছে, মা আমার আর কেউ দেখার নাই, ও মার জন্য কেঁদেছে। যদি বলে বোকা কথাটা, ছেলে মায়ের মাথার কাছে বাপের মাথার কাছে খুব কাঁদছে, পাড়ার লোকেরা বলছে ছেলেটা মরে যাবে রে, উফ বাপের কি ভালোবাসা, কাঁদছে কাঁদছে আর বলছে বাপ কোথায় কী রেখে গেলি? তার মানে যাবার সময় বলে যাবার চান্স পায়নি, ফুক করে ভালো বলে গেছে তো, ওর আফসোস হচ্ছে কোথায় মাল করি আস, ও বাপের জন্য কেঁদেছে ওরা ডিম কেঁদেছে। ছেলে বাপের জন্য কেঁদেছে বোঝা যাবে কখন? বাপ মরে গেলে বেটা সেজদায় পড়ে কাঁদবে যখন, এই রাব্বাল আলামিন আল্লাহ আমার আব্বা আমার মা জীবনে অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, আজ চলে যাবার সময় অনেক নামাজ কাজা হয়ে গেছে, আমি তার হতভাগা সন্তান দিতে পারি নাই, তাই দু রাকাত নফল নামাজ পড়েছি, এই নামাজের সাবাবটা আমার আব্বাকে দিয়ে দাও, আমার আব্বার কবরের আজাব থেকে তুমি বাঁচিয়ে নাও, আমার আব্বাকে কষ্ট দিও না, আমার আব্বা আমাদের কোনোদিন কষ্ট দেয় নাই, তুমি আমার আব্বাকে কষ্ট দিও না। বাপের এমনি করে বাপের জন্য নামাজ পড়ে কেঁদেছে যারা, ভাববেন বাপের যোগ্য সন্তান তারা। আমাদের দেশে মরে গেছে, জোহরের আজান হচ্ছে নামাজ হচ্ছে আর বাপের খাট ধরে চুপ করে বসে আছে, মনে হচ্ছে ওর বাপ মনে হয় উঠে পালাবে তাই আটকে ধরে আসে। কেন তোর বাপের খাট ধরে বসে আছিস কেন? যখন বাপ বিছানায় পড়ে চোখ ছাড়া একদিনও বিছানার কাছে বসি নেই, হারাম অসুস্থ বাপের বিছানার কাছে একবারে বসার টাইম পায় নাই, এখন মরা মরা বাপের খাট ধরে বসে আস, খবিস কোথাকার বেনামাজি ছেলে। বাপের জানা যায় দাঁড়িয়েছে, বাপ বলতে পারে নাই তাই তাহলে উঠে বলতো তুই এখানে দূর হয়ে যা, তোর দাঁত কে বলেছে, তোকে দাঁড়াতে বলেছে কে? বেনামাজির আবার জানাটা কিসের? কথা মনে থাকবেন ইনশাল্লাহ। সে জন্য শুনিয়ে দিয়ে যাচ্ছি আমার আল্লাহওয়ালা ভাইরা, যদি মুসলমান হয়ে বাঁচতে চান আর মুসলমান হয়ে মরতে চান তাহলে আল্লাহ নবী যা বলেছে ওটা মেনে নেন, যেটা ছাড়তে বলেছে ওটা ছেড়ে দেন, ছাড়বেন ইনশাল্লাহ, ছাড়বেন ইনশাল্লাহ। যদি আপনি মনে করেন না যা করছি খুব ভালো করছি এটা করা চলবে, তাহলে আপনার কবরে আগুন জ্বলবে, মৌলবীর বাপের তাকত নাই আপনাকে বাঁচাতে পারবে। শেষ আয়াত শুনিয়ে দিচ্ছি, এই আয়াতটা পড়ে দোয়া করব, আপনিও চলে যাবেন আমিও চলে যাব, আর যাবার সময় এই অনুষ এই আবেদনটা নিয়ে যাব যে যা শুনছি তা আমিও মানব, আমরাও সকলে মানার চেষ্টা করব, করবেন ইনশাল্লাহ।
الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم قرآن شريف পারা নাম্বার ১৬ সুরার নাম সুরা কাহাব আয়াত নাম্বার ১০৮ আল্লাহ পাক শোনাচ্ছেন এ বিশ্ববাসী শুনে রাখো আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া চলি যারা ভ্রান্ত পথে মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি ভুল হতে পারে না এতগুলো লোকের খাইয়েছি পাড়ার লোকেদের খাইয়েছি এতগুলো মানুষ খেয়ে গেছে আমার বাপের জন্য দোয়া করে গেছে নিশ্চয়ই বাপ আমার বেঁচে যাবে অসুবিধা হবে না নিশ্চয়ই কাজ হবে হ্যাঁ না বলে হবে এটা ধারণা কিন্তু বেনামাজির কোনো দোয়া কবুল জোরে বলো হবে না মা বাপের খানা করে দিন দুপুরে খাওয়াচ্ছে যারা ১০০টার মধ্যে ৯৫টা বেনামাজি তারা হ্যাঁ না বলেন যারা নামাজ পড়ে তারা এসে খানা সহজে পাবে না বেনামাজিরা আগে মেরে নেবে শেষবেলা যা থাকবে নামাজিরা পাবে ওরা জোহরের নামাজ পড়তে যাবে ইরে গরু যত দল আছে গোসল না করে সব খেয়ে নেবে আর যাবার সময় বলে বলে যাবে কি রেঁধেছে সালাদ জ্ঞান গঙ্গ কিচ্ছু যাবে এত ঝাল দেবে ফেরেস তারা বলছে তোর বাপের কবর এবার ঝাল যাচ্ছে বোঝগা ঝাল ঢুকছে তোর বাপ কবরে শুয়েছিল তো লঙ্কা গুঁড়ো গেছে এবার বোঝগা বোকা কোথায় তারা তো বিসমিল্লাহ বলে খায় নাই খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বলে নাই কারণ বেনামাজির কোনো দোয়া কবুল নাই বাড়িওয়ালা ইনশাল্লাহ জোহরের নামাজ পড়ে নাই হ্যাঁ না না বলেন এই এক সপ্তাহ ১০ দিন ১০-১২ দিন হবে বর্ধমান টাউনে সরাই টিকুরে আমাকে নিয়ে গেছে বললে হুজুর নিঃস্ব গরিব মানুষ কিন্তু সব আমাকে দিয়ে মিলাদ পড়াবে ঠিক আছে দুপুরবেলা বিরিয়ানি হলো জোট করে ধুমধাম খাওয়া হলো সন্ধ্যেবেলা মিলাদে জিলাপি দিয়ে সেরে দিল আইলাম বেনামাজিরা অনেক ভালো নামাজ পড়ে বাঁচ গেল কেন দামি বিরিয়ানি বাদ গেল জিলিপি সোজা জিলিপি একদম কি হ্যাঁ বলছি হ্যাঁ বাবা এই জিলিপি দিয়েছিস সোজা মারলে ছি 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 আমাকে ভাবতে পড়ান শোনাচ্ছে এইরকম যখন মন হবে পাড়ার লোকে বলবে বাবা বা দারুণ হয়েছে পড়ান শোনাচ্ছে যদি দল্লা সাইহুম ফিল হায়াতি দুনিয়া ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম তারা অস্বীকার করেছে আমি আল্লাহ আমার বলে দেওয়া কথাগুলোকে ফাহাবিতাত আমালুহুম তাদের আমলগুলো পচিয়ে দেব ফালা নুকিমু লাহুম ইয়াউমা আল কিয়ামতি ওজনা আর কিয়ামতে ওজন করবো না এটা বলে দেব ফাজাজাউহুম জাহান্নাম এদের বদলা হবে জাহান্নাম সেদিন বলবে রব্বা নাসরি মান্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহ এরকম আযাব থেকে বাঁচাও সহ্য করতে পারবো না তো আল্লাহ বলবে তোমাদের কাছে কোরআন বলার মতো মানুষ কেউ গেল না তোমরা কি কোরআন শোনে না তোমাদের কোরআন দেখি কেউ কি ভয় দেখায় না আলাম ইয়াতিকুম নাদির কলু বালা কদ জা আনা নাদির বলবে হ্যাঁ এসেছিল বলেছিল আমরা মেনে নিলাম না মনে করতাম মৌলবীরা ছক করে বলছে কায়দা করে বলছে ওসব মাল চলে না যা করছি ভালো করছি মৌলবীর কথা মানা যাবে না বলছে এখন কি মনে হচ্ছে বলছে লাউকানা নাসমাউ না কিলু মা কুন্না ফি আসহাবিস সাইর যদি ওদের কথাগুলো শুনতাম আর একটু বুঝতাম ভাবতাম তাহলে জাহান্নামে যেতে হতো না বলে এখন কি করবি বল বলে তওবা করব আল্লাহর কালামে আছে ওলামারা বলেছে তওবা করলে গুনাহ মাফ হবে কোরআন বলছে ফাতা ফাতারাফু বিযাম্বিহিম
তারা সবাই মিলে এতরাফ করবে, মেনে নেবে, স্বীকার করবে, বাবা যা ভুল হয়ে গেছে গেছে, আর জীবনে কোনোদিন করব না। আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে, ফাসুকল্লিয়া সাহাবিস সাইয়্যিদ, সারা জীবন সময় দিয়েছিলাম তখন যখন তওবা করলি না, এখন তওবা করে জাহান্নামে যা, জাহান্নাম থেকে বাঁচবি না। কথা মনে থাকবে বাবাজি? কথা মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য শুনিয়ে দিয়ে গেলাম, বক্তব্যের খুব প্রয়োজন আছে। আপনি বাঁচবেন, আপনার ছেলে বাঁচবে, আপনার দিন বাঁচবে, ইমান বাঁচবে, ইসলাম বাঁচবে, জাতি বাঁচবে, দেশ বাঁচবে, দোষ বাঁচবে। এই জন্য বক্তব্যের সঙ্গে সম্পর্ক ভালো রাখবো, আর আল্লাহ যেটা বলেছেন, নবী যেটা বলেছে, এটা মেনে নেবো, তারপরে দুনিয়া থেকে যাব। মানবেন ইনশাল্লাহ, মানবেন ইনশাল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া সাহিবাল জামালিয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহুল মুনীরু লাকাদ নাওয়ারাল কামার লা ইয়ুমকিনু সানায়া কামা কানা হাক্কাহু বাদাজ খোদা বুজুর্গ তুহি কিসা বক্তা সাল্লাল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলানা হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, জানা অজানা দেখা অদেখা দিনের আলো তেরা তেরা ধারে, সেরে কুফর অন্যায় অত্যাচার বেদাত সগিরা কবিরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদাবি যা কিছু হয়ে গেছে, সমস্ত ভুল ভ্রান্তিকে ক্ষমা করে সওয়াবটুকু শোনার মদিনায় আমার নবী পাকে রওজা মোবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মোবারকে সওয়াব খানা পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ তমাম নবীন সিদ্দিকিন সালিহিন ওলামাইদিন মুমিনাত মুমিনিন যারা চলে গেছে সকলের আরওয়াহ মোবারকে সওয়াব খানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগর মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল যারা অন্ধকার কবরে নীরব নগরী ঘুমিয়ে গেছে মাবুদ গো, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ জলসা যারা দিয়েছে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, সাহস দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে, আয় আল্লাহ মায়া মহব্বত ভালোবাসা দিয়ে যারা অনুষ্ঠান করেছে তুমি তাদেরকে কবুল করে নাও। তাদের মা বাপ যারা চলে গেছে আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও, বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও। আল্লাহ মায়েরা বোনেরা বসে আছে কার কি আশা জানি না, কে কোন ভালোবাসা নিয়ে কোন আবেগ নিয়ে বসে আছে, আল্লাহ সকলের মনের কামনা তুমি ভালো জানো, তাই সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যাদায় থেকে নাজাত দাও, আল্লাহ ইজ্জতের জিন্দগি দাও, হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আখলাকে হাসানা দাও, এ আল্লাহ মুস্তাজাব দাওয়াত করো, দুনিয়া থেকে যাওয়ার সময় কল্যাণ নসিব করে দাও। আল্লাহ মরণের যখন সময় হবে, রমজানের মাস আর জুমার দিন হবে, দুনিয়ার জমিনেতে সেহেদি হবে, ইফতারিটা নবীর সাথে আরশের তলাতে করিয়ে দেবে। এ রাব্বুল আলামিন আল্লাহ আজকে দিনেতে তোমার কাছে হাত তুলেছি, মাওলানা হাকিম বাকি জীবনটা তোমার গোলামি করিয়ে নাও, শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকে বাঁচিয়ে নাও, আয় আল্লাহ।
আল্লাহ সারাটা জীবন তোমার নবীর সুন্নতের পাইরবি করার তৌফিক দাও। খাস করে যে মক্তব এখানে অনুষ্ঠিত হয়েছে আল্লাহ, এই মক্তবকে তুমি কবুল করো, কেয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দাও। যত বাচ্চা এখানে পড়বে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, তাদের মা বাপকেও কবুল করো। আয় আল্লাহ সেই মক্তবের জন্য যারা মুহাব্বতের হাত বাড়ায় দাতা, তাদেরকে তুমি তোমার নিজ বান্দাদের খাতায় লিখে নিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته।